আজকে আমাদের সঙ্গে রয়েছেন তরুণ অভিনেত্রী সঞ্জিদা ইসলাম, তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি যে নাটকটি করছেন, এই নাটকে কে কে আছেন? নাটকে আমার নাটকে ডিরেকশন যে দিচ্ছে সে হলো কি এ বাবুল ভাইয়ার ডিরেকশনে আমরা কাজ করছি। আমার সাথে আছে সুমন ভাইয়া, শামিমা, নাজনীন আপু, তারপরে ফারজানা জয়া আপু। এখানে আমার ক্যারেক্টারটা হলো গিয়ে আমি একটা ইম্যাচুয়ার্ড মেয়ে, মানে হাতে পায়ে জাস্ট লম্বা হয়েছি, বুদ্ধি শুদ্ধি হয়নি। তো সেই জায়গা থেকে ভাইয়ার সূত্রপাত, মানে এখন সব কিছু বলে দিলে আসলে নাটকের রহস্যটা বের হয়ে যাবে। নাটকে আপনি ইম্যাচিউরড একজন মেয়ের চরিত্রে অভিনয় করছেন, হাতে পায়ে লম্বা হয়েছেন। আপনি আসলে হাতে পায়ে অনেক লম্বা, আসলে কি আপনি ম্যাচিউরড হয়েছেন না এখনো ইম্যাচিউরড? বাস্তবেও ইম্যাচিউরিটি আছি, মানে ওই যে হাতে পায়ে লম্বা হয়ে গেছি। মানে আপনার হাইট কত? আমার হাইট 5'8". 5'8"? আমারও 5'8", কিন্তু আমার থেকে আপনাকে অনেক বেশি লম্বা লাগে। মেয়ে মানুষকে একটু বেশি লম্বা লাগে। আপনার প্রথম কাজ কি ছিল? আমার প্রথম কাজ ছিল বিকে আকাশ ভাইয়ার একটা সিরিয়াল। কিন্তু যদি উল্লেখযোগ্য কাজ বলতে হয় তাহলে দীপ্ত টিভিতে যেত আমার একটা ধারাবাহিক নাটক মানবহিমান, সেখান থেকে আমার কাজের শুরু। আচ্ছা, সামনে আপনার আর কি কি কাজ আছে? সামনে যেমন রিসেন্টলি শুটিং করে এসেছি মোস্তফা কামাল রাজ ভাইয়ার একটা সিঙ্গেল নাটক, সেটা আসছে, আর অনেকগুলো সিঙ্গেলের কথা হচ্ছে। মানে কাজ করবেন, হ্যাঁ, এরকম কি কি কাজ আছে সামনে? যেমন একটা কাজের শুটিং আমার আবার কালকে আছে, 100-তে-100, একটা ধারাবাহিক নাটক, সেখানে কাজ করব। তারপর কায়সার আহমেদ ভাইয়ার একটা আরটিভির সিরিয়ালের কাজ করব। এইতো। আচ্ছা, অভিনয়ে আপনি আসলেন কিভাবে? ভালো লাগাটা কখন থেকে কাজ করলো? আমার আসলে অভিনয়ে আসার ইচ্ছা ছিল না কখনোই। আমি এক জায়গায় পড়াতে যেতাম, মানে আমি স্টুডেন্ট পড়াতাম, তো সেখান থেকেই আমাকে একদিন বললো কি যে, বিকে আকাশ ভাইয়ার সেটের কথা বলছি, যে বললো যে আমাদের এরকম একটা ক্যারেক্টার লাগবে, তুমি তো দেখতে শুনতে ভালোই আসো, তো জাস্ট কিছু করা লাগবে না, তোমার অভিনয় শুধু বসে থাকবা। তো আমার শুরুর কাজটাই ওই যে বসে থাকার কাজ ছিল। আমি একটা পরিবারে সবার ছোট মেয়ে, আমি জাস্ট যেয়ে বসে থাকতাম এই। তারপরে যখন নিজেকে টিভিতে দেখলাম তখন মনে হলো যে না, এটাই তো মজার, এটাই তো কাজ করতে চাই হয়তো বা আমি। আচ্ছা, তখন থেকে আপনার কাজের আগ্রহটা বেড়ে গেল। দেখতে শুনতে ভালো, পুরো ডিরেক্টর আপনাকে বলেছিল, তারপরে আপনার কাস্টিং দিয়েছিল, এছাড়া আর কেউ আপনাকে বলেনি দেখতে শুনতে ভালো আপনি? না, আর কেউ বলেনি, কেউই বলেনি। তাহলে আমি বলি আপনি দেখতে শুনতে ভালো। প্রেম টেম করা হয়েছে আপনার? প্রেমের প্রস্তাব পেয়েছেন? হ্যাঁ, প্রেমের অনেক প্রস্তাব পাওয়া হয়েছে। তারা বলেনি আপনি দেখতে শুনতে ভালো? না, সবচেয়ে মজার কথা হলো কি, আমি জীবনে একটা প্রেমই করেছি, সেখানে আমি ছেলেকে বলেছিলাম যে তুমি দেখতে অনেক সুন্দর, তুমি কি আমার সাথে প্রেম করবা? মানে ব্যাপারটা এমন ছিল যে আমি প্রপোজ করছিলাম। পরে সেটার কি হলো? সেটা প্রেমটা হলো, পরে প্রেমটা ভেঙেও গেল, যেহেতু তার চোখে আমি সুন্দর ছিলাম না। আচ্ছা, পরবর্তীতে যখন প্রেম করবেন তখন কি দেখে প্রেম করবেন? যে আপনাকে প্রস্তাব দিবে যার চোখে আপনি সুন্দর তার সঙ্গে প্রেম করবেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, যার চোখে আমি সুন্দর তার সাথে প্রেম করব। যে আপনার জন্য শুভকামনা থাকলো।